কাছে সবাই পূজোর ছুটি পেয়ে গেছেন, যারা এখনো পাননি তাদের নিশ্চয়ই খুব মন খারাপ। স্বাভাবিক, আমাদের বাঙালিদের জন্য এই দুর্গাপূজা একটা ইমোশন। এই সময় পড়াশোনা, অফিস, কাজ কোনো কিছুতেই মন বসে না আমাদের। শুধু সারা দিন ইচ্ছে হয় পাড়ার প্যান্ডেলে বসে দেবদার আড্ডা হোক, আর রাত জেগে ঠাকুর দেখা, এই না হলে পুজো। কিন্তু সবার পুজোই কি একরকম কাটে? সবাই কি ছুটি পায়? মানে ধরুন, রাস্তায় নিয়ম করে ঝাড়ু দেয় যে ছেলেটি, বা বাড়িতে বাড়িতে কাজ করে যে মেয়েটি, অথবা জীবন বাঁচায় যে ডাক্তার, নার্স, এদের কারো জন্য ছুটি কি সত্যি হয়? সেই ভাবনাকেই উস্কে দেওয়া কবিতা পুজোর ছুটি। কলমে সুদীপ ভট্টাচার্য, যার কণ্ঠে কবিতাটি আমরা শুনব, তিনি সুমন্ত গুপ্ত। জন্ম বাংলাদেশের সিলেটে, শৈশব ও কৈশোর কেটেছে সেখানে, আর বাংলা ভাষার সাথে নারীর টানের উৎস বোধহয় সেখানেই। বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাতে লিখছেন নিয়মিতভাবে, আবৃত্তি চর্চার সাথে যুক্ত আছেন ছোটবেলার থেকেই। তার ভালোবাসা বায়বীয় নামে একটি আবৃত্তি অ্যালবামও প্রকাশিত হয়েছে। ইউটিউবে সুমন্ত গুপ্তর ডায়েরি নামে একটি ইউটিউব চ্যানেলও আছে সুমন্তর। যুক্ত আছেন বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান ঘোষণা ও আবৃত্তি শিল্পী হিসেবে। শুনে নেব তারই কণ্ঠে এই অনবদ্য কবিতাটি। মোহনবাসি ডাকে যে রাধা, আমার পাড়ার যে ছেলেটি ঝাড়ু দেয় রোজ, পূজোর দিনে ভেবেছিলাম তার পাবো না খোঁজ, কিন্তু না, ওই তো সে, ছেঁড়া জামা স্যান্ডেলে, ওদের ছুটি কাজের মধ্যে, আমার ছুটি প্যান্ডেলে। রাস্তাঘাটে দারুণ ভিড়, গাড়ি ঘোড়া জব্দ, সিভিক পুলিশ দণ্ড হাতে, অদ্ভুতুরে শব্দ, বাস ড্রাইভার সারা রাত্রির স্টিয়ারিং এর হ্যান্ডেলে, ওদের ছুটি কাজের মধ্যে, আমার ছুটি প্যান্ডেলে। গভীর রাতে হসপিটালে যাচ্ছে যেন কে, ডাক্তার আর নার্সরা মিলে মানুষ বাঁচাচ্ছে, আমরা তখন নতুন জামা, ডিনার সারছি ক্যান্ডেলে, ওদের ছুটি কাজের মধ্যে, আমার ছুটি প্যান্ডেলে। ট্রেন ছুটছে টাইম মতো সকাল থেকে রাত, কামরা জুড়ে হাজার লোক, ঘুমের ঘোরে কাত, ঘুম আসে না ওদের চোখে, বালিগঞ্জ বা ব্যান্ডেলে, ওদের ছুটি কাজের মধ্যে, আমার ছুটি প্যান্ডেলে। পুজোর দিনের সকাল থেকে আড্ডা এবং লিকার চা, আমার ঘুমটা অনেক বেলায়, ভাঙছে কিন্তু ভাঙছে না, চায়ের দোকান খোলাই আছে, রাত দশটা বাজে, আমরা যখন প্যান্ডেলে যাই ওদের ছুটি কাজে, কেউ বা আবার ভীষণ ভিড়ে বেড়াতে যাওয়া চাই, বাইরে যতই বৃষ্টি দামো মনের মধ্যে সা নাই, স্টেশনে কুলি পুজোর রাতেও নোংরা জামার ভাজে, আমরা যখন বেড়াতে যাই ওদের ছুটি কাজে। কিংবা ধরো ফুটপাতের ওই হাজার হাজার মুখ, একটা নতুন জামা পেলেই ওদের এক শুশু, এই পুজোতেও তেমনি আছে আগের বারের মতো, আমরা যখন প্যান্ডেলে যাই ওদের বুকে ক্ষত, কেউ বা ভীষণ দুঃখ পাচ্ছে মুখ ঢেকেছেন রবি, কয়েক কোটি সুখের মাঝেও মন খারাপের ছবি, আনন্দের এই পুজোর মধ্যে সারেঙ্গিটা বাজে, আমরা যখন প্যান্ডেলে যাই ওদের ছুটি কাটে।